দিন কয়েক আগে রানাঘাট স্টেশনে গান করছিলেন এক মহিলা সেই সঙ্গে সেই গান রেকর্ড করে ফেসবুকে পোস্ট করেছিলেন অতীন্দ্র চক্রবর্তী নামে এক যুবক রাতারাতি সেই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সেই সঙ্গে সেই মহিলা হয়ে ওঠেন স্টার থেকে সুপারস্টার তিনি আর কেউ নন মণ্ডল সেই সঙ্গে তিনি মুম্বাইয়ের হিমেশ রেশমিয়ার সঙ্গে ইতিমধ্যে দুটো গান রেকর্ড করে ফেলেছেন এবং ইতিমধ্যে তিনি কলকাতায় একটি পুজোর থিম সঙ্গে গিয়ে ফেলেছেন এই পর্যন্ত তো আপনারা সবাই জানেন কিন্তু আপনারা কি আদৌ জানেন যে রানুমণ্ডলের অতীত ইতিহাস কী ছিল কেন তার পরিবার থাকা সত্ত্বেও কেন তার ঘর বাড়ি থাকা সত্ত্বেও তাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো কেন তাকে স্টেশনে স্টেশনে গান করে মানুষের থেকে টাকা চেয়ে খেতে হতো যদি না জেনে থাকেন অবশ্যই ভিডিওর ই সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে আপনি যদি রানু মণ্ডলের গান পছন্দ করেন তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই একটি প্রশ্নের উত্তর দেবেন প্রশ্নটি হল মণ্ডল কার গলায় গান করতেন তো বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল আমি স্যাভি নদীয়ার রানাঘাট স্টেশনের মণ্ডল এখন সবার কাছে অত্যন্ত পরিচিত পেয়ার কাগমা হ্যাঁ গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি ভাইরাল হয়েছেন এর ফলেই কপাল খুলে যায় রানাঘাটের এই মানুষটির ব্যক্তিগত জীবনে রানু বর্ণময় মাত্র কুড়ি বছর বয়সে বিয়ে হয়েছিল রানু মণ্ডলের রানুর গানের গলা এতটাই ভালো ছিল যে শ্বশুরবাড়ির লোকেদের তা নিয়ে সমস্যা হতে থাকে এর ফলে সাংসারিক জীবনে শুরু শুরু হয় দ্বন্দ্ব ভাঙে বিয়ে রানুর একটি ছেলে হওয়া সত্ত্বেও সম্পর্ক তার টেকেনি বিয়ে ভাঙার পরে মানসিক অবসাদে রানু বন্ধ গান বন্ধ করে দু সালে মুম্বাই চলে গিয়েছিল ফিরোজ খানের বাড়িতে চাকরি পেয়েছিল রানু সেখানে ফিরোজ খানের ছেলে ফরদিন খানের দেখাশোনা করতেন তিনি সেই সময়ে বাবলু মণ্ডলের সঙ্গে দেখা হয়েছিল রানোর বাবলু একটি হোটেলে কাজ করতেন দু সালে বাবলুর মৃত্যু হওয়াতে তিনি মানসিক অবসাদে ভুগতে থাকেন তারপরে তিনি বাংলায় ফের ফিরে এসেছিলেন তাছাড়া ফরদিন খানের বাড়িতে তিনি রান্নার কাজ করতেন সেই সঙ্গে তিনি মোছার কাজও করতেন কিন্তু তার কথা বলতে প্রবলেম হতো কারণ তিনি অনবরত হিন্দি বলতে পারতেন না তাছাড়া তার রান্নাবান্নাও প্রবলেম হতো কারণ তিনি বাঙালি ছিলেন এবং বাঙালি খাওয়া হিসাবে তিনি রান্না করতেন সেই জন্য জন্য তিনি কাজ ছেড়ে দিয়ে বাংলায় ফিরে এসেছিলেন তারপরে এখানে ওখানে গান গাইতে শুরু করেছিলেন তিনি দশ বছর এমনই চলে তারপরে ঘুরতে শুরু করে রানুর ভাগ্যের চাকা রানাঘাট স্টেশন থেকেই রানু ফের হয়ে উঠে আসেন খবরের শিরোনামে তারপরের গল্প তো আপনারা সবাই জানেন তো বন্ধুরা এই ছিল মণ্ডলের অতীতের ইতিহাস যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার প্রচুর করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন